আমার সংগঠন ছাত্রলীগের, জেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটার আমার সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা হয়েছে, ওনারা অতি সত্তর যারা সম্মেলন দিয়ে আবার পূর্ণভাবে কমিটি করবে, এবং স্বেচ্ছাসেবক লীগ তাদেরও আহ্বায়ক একটা পূর্ণ একক কমিটি করার জন্য আমি বলেছি, এবং তারাও মোটামুটি একটা খসড়া দিয়েছে আমাকে। শহর কমিটি এবং থানা কমিটি এ দুই সপ্তাহের ভিতরে হবে, এবং যুবলীগের যে আহ্বায়ক আছে বর্তমান প্রচুর জেলার জেলা রতন মিত্র, তার সঙ্গে আমার কথা হয়েছে, ঢাকা গিয়ে তার সঙ্গে বসে আমরা শহর কমিটি আর কোতোয়ালি কমিটি দিয়ে দেব। মহিলা আওয়ামী লীগের কালকে গতকাল শহর কমিটি পূর্ণাঙ্গ শহরের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে, এবং অন্যান্য যে সমস্তই অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন আছে তাদের সাংগঠনিকভাবে আমরা চেষ্টা করছি শক্তিশালী করতে। এখন যা জাতীয় নির্বাচনে যেটা হয়েছে, কেন্দ্র থেকে বলছে যে তারা আসবেন বা ডাকবেন, এই দলের ভিতরে যে অন্তকলহ যেগুলি আছে নির্বাচন ঘিরে হয়েছে, সেটা তারা আপনার নিরসন করবেন, কীভাবে করবেন এটা অন্যায় জানে, কিন্তু আমি যতটুকু বলতে পারি ফরিদপুর জেলা আওয়ামী লীগ আমরা দায়িত্ব পাওয়ার পরের থেকে অনেক শক্তিশালী। কিছু সংখ্যক লোক তো এটা সবসময়ই ছিল, এখনও আছে এবং সামনেও থাকবে, তবে আমরা 95% যারা নেতাকর্মী আছে তারা মূল দলের সঙ্গেই আছে, তবে আরও বেগবান করতে আমাদের আরও কিছু পদক্ষেপ নিতে হবে, এটা অতি সত্বর আমরা কেন্দ্রের নির্দেশনা পাব, তারপর আমরা